আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজকে ইফতারি রান্না করতে চলে আসছি। আজকে তো 13 রোজা, 13 রোজার জন্য আমি আজকে কোনো ভাজি পোড়া করব না। আজকে ভাবছি যে বুটের পোলাওটা করব, কারণ বুটের পোলাওটা আমার শ্বশুর খাইছে না, আমি তো মাঝে মাঝে বানাই, ওনাদের খাওয়ানো হয়েছে না, এর জন্য আজকে আর ভাজি পোড়া না, বুটের পোলাও আর মুরগিটা ভুনা করব। আর ইফতারির সেরি রান্নাটা পরে করবো, ইফতারির মধ্যে জন্য আর কোনো কিচ্ছু করব না আজকে, এর জন্যই চলে এসেছি রান্না করতে। ভাজি পোড়া এগুলো আর করব না আজকে, শুধু ইফতারির জন্য এই বুটের পোলাও আর মুরগি আর খেজুর টেজুর শরবত এগুলাই করব, আর অন্য কিছু করব না। এখন রান্না বসাইতেছি, পানিটা আমি গরম বসাইয়ে দিছি, পোলাওয়ের জন্য হয়ে গেছে। আর আমি বড় রাইস কুকারটাই বসাইতেছি, কারণ 1 কেজি চাল তো ছোট রাইস কুকারে আমার জায়গা হয় না। আবার প্রীতা তাজো আর এরাও সবাই পছন্দ করে, এটা কিন্তু খেতেও ভালোই লাগে, এর জন্যই রান্নাটা করতেছি আজকে। ভাবলাম যে না, এটা রান্না করি যেহেতু মা বাবা আছে। এই যে এখানে আমি পেঁয়াজ গরম মশলা সব দিয়ে দিছি, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এটা ভাজি করে নিতেছি। এরপরে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। রোজার মধ্যে বোঝাও যায় না লবণ হয়েছে কিনা, আন্দাজ করে দেই আবার হয়ে যায় দেখি লবণ। এখন এটা একটু ভাজি ভাজি করে নিব। আমি আরো কয়েকদিনই রান্না করছি বুটের পোলাওটা, এই যে জিরার গুঁড়ি আর হলুদ, হলুদটাও আমি কম দিব, তো বেশি দিব না, কালারটা একটু হালকা হালকা হবে, এর জন্য কম দিতেছি। বুট আমার এই রাইস কুকারটা অনেক বছর আগের, এখনো মাশাল্লাহ চলে, ঘরে রাইখা দিই, যখন বেশি মানুষ থাকি তখনই রান্না বান্না করি, তাছাড়া আর এটা উঠাই রাখি লাগে না আমাদের। দেখো চালটা দিয়ে দিতেছি, এখানে আমি 1 কেজি চাল দিছি। চালটা ভালো করে কষাবো, ভাজি ভাজি করবো একটু মশলার মধ্যে। এরপরে পানি দিব, পানি তো আমার বলো করতেছে, পানি আগেই বসাই দিছি, একদম ফুটটা গেছে পানি। আমার ছেলের তো খুবই পছন্দ এই পোলাও, আমার মনে হয় বাবাও পছন্দ করবো। বাবা ফ্রিতা এরা এগুলাই পছন্দ করে। ইফতারি যত বেশি হইব বাবা আর প্রীতা খুব খুশি, দাদা নাতি। এই তো ভাজি ভাজি, এটা আরও ভাজি ভাজি করবো। এই যে ভাজি ভাজি এইভাবে করে নিতেছি, আর একটু করবো, তারপরে পানি দিয়ে দিব। আমার শ্বশুর তো প্রতিদিনই জিজ্ঞাসা করে, সকালে উঠাই আগে জিগায় পিঠার মাস্তি ইফতারি কি। বাজার সময় লাড়া দিতে হয়, কারণ নিজ দা নয় ধরে। এই যে আমার ভাজি হয়ে গেছে, এখন পানিগুলো দিয়ে দিব, একদম যে সুন্দর করে ভাজি করে নিলাম হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ওটা এই যে হয়ে গেছে বোটের পোলাও, আর এদিকটা এই যে মুরগি,
কষা নিয়ে আসতেছে মুরগিটা। আর এই যে মা বাবা গেছিল বাজারে, বাজারে যাই মা কইতেছে বাজারে তাগুন, এই যে মাছ আনছে, এগুলো আমি আর কি পিস পিস করে নিব, মা মাথা টাথা কাটতে নিয়ে আসছে। আর বেটারা পিস করে দিলে এগুলো রান্না করা যায় না, ভাঙ্গা জায়গা খাওয়া যায় না। আর বাবা আনছে মলা মাছ, বাবা ছোট মাছ খায় জন্য মলা মাছ, টমেটো, আম, এই যে আম 100 টাকা কেজি আম মা খুঁইতেছে। আর এই যে সাজনা, সাজনার দামটা শুটকি রান্না করবো এর জন্য আনাইছি মারে দিয়া, মার শুটকি খুব মজা হয় সাজনা। মাছ টাছ এইগুলো সব খুলবো, খুললে আমি কাটবো, কাটতে সব ধুয়ে টুয়ে গুছাইয়ে রাখবো। আর এই যে আমি যে একবার দেখাইলাম পিঁয়াজ কিনছিলাম, আমাদের তো অনেক রান্না বান্না চলে, পিঁয়াজ শেষ হয়ে যায় গা, খুললে গেছে। আচ্ছা এটা আমি উঠাইয়ে রাখতেছি, আবারও মাও পিঁয়াজ নিয়ে এসে এটা নিচে এখন এটা বাঘ বাক করে রাখবো। এটা শুধু মাথা, মাথাটা কাটতে রাখছি, মাথাটা দিয়ে অন্য কিছু রান্না করবো। একটু ফ্রিজে রাখিয়ে দিবো আমি পিস কইরা, যতটুক লাগে আমাদের কজে কয় পিস, এই কয় পিস করে রাখিয়ে দিবো ফ্রিজে। কিছু টেবিলে নিয়ে এসা পড়লাম আমাদের আজকের ইফতারি। আমাদের আমরা আজকে ভাজি পোড়া খাবো না, আমরা এই যে বুটের পোলাও, মুরগি, শুটকি ভর্তা, সালাদ, খেজুর শরবত, এই হচ্ছে আমাদের 13 রোজার ইফতারি। আর দই, বাবার দইটা নিতে গেছে প্রীতম, এখনও আয়সা সারে নাই, চলে আসবে কিছুক্ষণের ভিতরে। বাবা ফাঁস থেকে বলতাছে দই, বাবা দই চিরা খাবেন না, পিঠা মিষ্টিও তো আছে। এই তো মিষ্টি, মিষ্টিটা বের করতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে, এখন শুধু দইটা বাকি। এই আমাদের আজকের মতো ইফতারি আর কি, আজকে আমরা সাদা মাথা ইফতারি করতেছি। হতে তো সময় হয়ে গেছে গা, পিঠা প্লেটটি দিয়ে দেও তো, চেয়ার নিয়ে আসো আরো। এই তো ইফতারির সময় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।